বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি আমার সুপ্রিয় ভাই বোনেরা যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার কৃপায় অনেক ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি একটা ইফতারির ভিডিও নিয়ে। আসলে এবার রোজায় আমার কোনো ইফতারি শেয়ার করা হয়নি, ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন। আমি আসলে যখনই যে আমার নিজের বাসায় যখন তৈরি করেছি তখনও খুব তাড়াহুড়ার মধ্যে থেকেছি, আর যেখানে দাওয়াত খেতে গিয়েছি দেখা যায় আমি সবসময় লেট হয়ে যায়, আমার যেতে একটু লেট হয়ে যায়। তো গিয়ে আমি দেখি সবাই ইফতারি সামনে নিয়ে বসে পড়েছে। তো যখন সবাই ইফতারি সামনে নিয়ে বসে যায় তখন আমার নিজের কাছে অনেক খারাপ লাগে ভিডিওটা করতে, এই কারণে আমি আসলে ভিডিওটা করতে পারিনি। এই রোজায় আর কি আমি একটাও ইফতারি ব্লগ দিতে পারিনি, আর এই ব্লগটাও আমার করা হতো না। এটা হচ্ছে আমাদের অনেক প্রিয় সাথী ম্যাডামের বাসায়, আমাদের সাথী আপুর বাসায়। তো সাথী আমাকে দাওয়াত করেছিল, আর গত সপ্তাহে আমরা প্রতিদিনই দাওয়াত খেয়েছি। একদম আমার ছেলের স্কুল বন্ধ ছিল, এই কারণে সাত দিনের বাইরেও আমরা দাওয়াত খেয়েছি। তো আগে আমরা শনি রবিবার সিলেক্ট করে দাওয়াত খেতাম, এবার আসলে দেখা যাচ্ছে যে শনি রবিবারের বাইরেও আমরা অনেক দাওয়াত খেয়েছি। কারণ সবার বাসায় যদি আমরা একদিন করে ইফতারি করতে যাই দেখা যায় শনি রবিবারে আমাদের হয় না আর কি, অনেকেই বাদ পড়ে যায়। এই কারণে দেখা যাচ্ছে যে শনি রবিবারের বাইরেও আমাদের ইফতারি খেতে যেতে হয়, আর ইফতারি খেতে গেলে দেখা যায় তখন আপনাদের ভাইয়ারা কিন্তু আমাদের সাথে আসতে পারে না বা যেতেও পারে না। বিশেষ করে আমার হাজবেন্ড, উনি দুইবেলা জবে যায়, উনি হচ্ছে একটা কুরিয়ার ম্যাগাজিনে কাজ করে। তো এই জন্যে উনি সকালে গিয়ে বাসায় চলে আসে, চারটার পরে আবার সে যায়। তো আমি বাসা থেকে তাকে ইফতারি রেডি করে দিই, সে নিয়ে ওখানে ইফতারির একটা সময় বের করে, অনেকেই রোজা রাখে ওখানে, তো সবাই একসাথে বসে ইফতারি করে। এই জন্য বাসায় ইফতারি করে শুধু শনি রবিবারেই, তারপরেও শনি রবিবার দেখা যায় অনেক দাওয়াত থেকে যায়। তো এই দিনটাও হচ্ছে শনি রবিবারের বাইরে, তো ওই দিনকে আমি না করে দিয়েছিলাম যে আমি যাব না। তো আপনাদের ভাইয়া আমাকে বারবারই বলতেছিল যে যেহেতু আমি বাসায় থাকবো না, ওরা যেহেতু এতবার করে বলতেছে তো তুমি চলে যাও, আর ওরা আমাকে সবসময় ফোনের উপরেই আছে যে একটু ভালো লাগলে চলে আসেন, ভাবি চলে আসেন, আমাকে ছাড়া নাকি ওদের ভালো লাগে না, আমাকে যেতেই হবে। তো আমাদের এখানে একটা মুরব্বী ভাবি আছে, উনি হজ করতে গিয়েছিল, হজের থেকে উনি আমাদের জন্য একটু পানি তারপরে তসবিটো কিছু আনছে একটু দিতে আসছিল। তো দিতে এসে ভাবি মনে করেছে আমি যাব না দাওয়াতে, এই জন্য ভাবি আমাকে বাসায় দিতে আসছে। তো দিতে আসে এসে যখন শুনলো যে আমিও যাব, তো ভাবি বললো তাইলে একসাথেই যাই, আমার হয়তো আরও একটু দেরি হতো যেতে। তো ভাবি যেহেতু সাথে ছিল এই কারণে ভাবির সাথে একসাথেই চলে গেলাম আমি দাওয়াতে। তো আমি সবসময় লেট হই, তো ভাবির কারণে আমার আজকে সাথীর বাসায় একটু আগেই যাওয়া হয়েছিল। তো গিয়ে দেখি সাথী খুব সুন্দর করে টেবিল সাজিয়ে অনেক মজার মজার ইফতারি তৈরি করে রেখেছে, তো এই জন্য আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, ক্যামেরা বের করে সাথে সাথে আমি ভিডিও করে নিলাম। আর যেহেতু ভিডিও করলাম আর এত মজার মজার আইটেম আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, সত্যি যে যতগুলো আইটেম সাথী তৈরি করেছে সবগুলো আইটেমই কিন্তু অনেকই আমি ছিল, অনেক মজার ছিল, খুব মজা করে আমরা খেলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ও টেবিলটা গুছিয়ে রেখেছে, সুন্দর করে টেবিল পরিবেশন করেছে। তো যেহেতু ভাইয়ারা কম এই জন্য ভাইয়াদের টেবিলটা এখানে টেবিলেই দিয়েছি, আর আমরাও কম বলতে দেখা গেছে যে আমরা সমান সমানই ছিলাম, তারপরেও অনেক ভাইয়ারাই কিন্তু ছিল না। এই তো তারপরে যে দেখেন যখন ওরা খেতে বসছে আমার কাছে ভিডিওটা করতে একটু কেমন যেন লাগতেছিল, তারপরে ওদের পারমিশন নিয়ে আমি একটু ভিডিও করলাম, খুব একটা বেশি করতে পারিনি, অল্প করেই করে নিলাম ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আর কি। তো যাই হোক সুপ্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন তাদের কাছে স্পেশালি আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে যাবেন।
এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো প্লিজ নতুন ভিউয়ার্সরা যারা আসবেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখবেন, পাশে রাখবেন সবসময়। এই যে আমরা আসলে ইফতারির পরে নামাজটা শেষ করে কিন্তু এই মুড়ি ভর্তাটা না খেলে আমাদের ইফতারিটা কিন্তু সম্পূর্ণ হয় না। আর এই মুড়ি ভর্তাটা কিন্তু আসলে সবার হাতে খেয়ে মজা পায় না, আমাদের সোহেল যতটা মজার করে তৈরি করে আর কি। মুড়ি ভর্তাটা শেষ করার পরে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম, গল্প করলাম, তারপরে সাথী আমাদের জন্য মজার মজার খাবার রান্না করেছিল, গরুর মাংস আলু দিয়ে করেছিল, তারপরে আম দিয়ে সুন্দর মজার একটা ডাল করেছে, চিম দিয়ে একটা মাছ রান্না করেছে, ভর্তা টর্তা অনেক কিছুই করেছিল। তো সবচেয়ে মজা করে আমরা কিন্তু ডাল আর ডালটা দিয়েই খেয়েছি, অনেক মজার একটা খাবার ছিল, আম ডাল দিয়ে বোম্বাই মরিচ সাথে ছিল। তো অনেক অনেক দোয়া করছি সাথীকে, সাথী যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক মজার মজার রান্না করে, অনেক মজার মজার তৈরি করে সব কিছু যেন আমাদের রান্না করে খাওয়ায়। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স এবং ভাই বোনেরা, আপনারা যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার নতুন ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।